তো জয় হিন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কিছু বুক লিস্ট নিয়ে এসেছি, তো কিছু কমেন্ট, তো অনেক কিছু কথা রয়েছে আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। হাই সেকেন্ডারি দেওয়ার পর একটা ভাই আমার মেসেজ করেছে এবং ফোন করে বলেছে, দাদা এক্সাম দেওয়া সম্ভব কি বিনা মানে কোচিং ছাড়া, বিনা কোচিং ছাড়া? এবং WBP ফর্ম অ্যাপ্লাই করবো, সে কম্পিটিটিভ এক্সামস জন্য মানে বেশি বই দরকার নেই, এরকম কিছু আছে ট্রিক্স? তো সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো, হ্যাঁ যাবে কি না সবটাই বলবো। আর চলো এই ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম চলে আসবো যে WBP দেওয়ার জন্য, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য একটা বই দিয়ে কি সম্ভব কি না। তো আমি বলবো সম্ভব, ঠিক আছে? সম্ভব একটাই, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটার কিছু আলাদা আলাদা পার্ট রয়েছে, সেগুলো প্রত্যেকটা পার্টে আমি বলবো তোমাদেরকে যে হ্যাঁ কীভাবে কীভাবে সম্ভব, কীভাবে কীভাবে না। তো আমি তোমাদেরকে বলছি, তো যারা কলকাতা পুলিশ দেবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের WBP যে রয়েছে কনস্টেবল, সেটা তোমরা দেবে, তার জন্য তোমরা যদি চাও যে একটা বই নেব, তাহলে কোন বইটা নেবে? তো আমি বলবো এই বইটা নাও, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়ার একটা বই, এই বইটা তোমরা নাও। তোমরা এখানে পুরোপুরি ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে, সব কিছু। আমি আজকে এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য বানাচ্ছি, যারা কমেন্ট করো বারবার যে কি বই পড়বো, কি কি করব, ঠিক আছে, সবটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো এখানে সাবজেক্ট রয়েছে জেনারেল, জিকে এবং জিএস দুটোই রয়েছে, ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি, সংবিধান, ভারতীয় অর্থনীতি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, কলা, সংস্কৃতি ও সাহিত্য, খেলাধুলা, পশ্চিমবঙ্গ পরিচিতি, সাধারণ জ্ঞান, ঠিক আছে, সব কিছু রয়েছে। তারপর রয়েছে অঙ্ক, তোমার বীজগণিত থেকে শুরু করে পাটিগণিতের সবগুলো অধ্যায় রয়েছে এখানে। তো এমন কোনো অধ্যায় বাদ নেই। তো বেসিক যদি কেউ ক্লিয়ার করতে চাও, বেসিক জিকে, জিকে এখানে সব কিছু রয়েছে, যার যার মানে WBP জন্য, KP জন্য যেই যেই ইয়েগুলো দরকার সবগুলোই রয়েছে এখানে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলস এবং MCQ দুটোই রয়েছে, ডেসক্রিপ্টেড প্লাস MCQ, ঠিক আছে, সবটাই রয়েছে এখানে। তো এই বইটা নাও। এবার ম্যাথের জন্য যদি কথা বলি, তাহলে ম্যাথ তোমরা এই বই থেকে বেসিকটা শিখতে পারবে, সব কিছু চ্যাপ্টার রয়েছে ম্যাথের, যেগুলো WBP জন্য, KP জন্য দরকার, সেই ম্যাথগুলো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা জাস্ট এই বেসিকগুলো শিখবে। আর এবার যদি বলো যে তোমাদের কোনো কোচিং নেওয়ার মানে ক্ষমতা নেই বা কোচিং নেওয়ার একটু সমস্যা হবে, পয়সা করে একটু সমস্যা, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি একটু পয়সা খরচ করে কম্পিটিটিভ এক্সামের জন্য এই সুবীর দাস স্যারের ম্যাথ বইটা, ঠিক আছে, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই ছায়ার এই বইটা নিতে পারো, ঠিক আছে, ছায়া সুবীর দাস স্যারের বইটা, এই দেখতে পাচ্ছ সুবীর দাস স্যারের বইটা, এই বইটা তুমি নাও, তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ম্যাথ। এই বইয়ের ইউটিউবে তোমার যেহেতু ফোন রয়েছে, ফোন থেকে যে ভিডিওটা তুমি দেখছো, এই ফোন দিয়ে তুমি ইউটিউব দেখতে পারবে, ইউটিউব থেকে এই বইয়ের ইউটিউব, আমি তোমাকে দেখাচ্ছি সবটাই, খুলে দেখাচ্ছি বইটা, ইউটিউব থেকে এই বইয়ের, এটা আমার নিউ ভার্সন, আগের যদি থাকে যে কোনো চলবে, ইউটিউবে এই বইয়ের পুরো ডিটেল ভিডিও দেওয়া রয়েছে, সলভ, ঠিক আছে, সলিউশন ভিডিও দেওয়া রয়েছে, অনেকগুলো স্যারের ক্লাস রয়েছে ইউটিউবে, অনেক চ্যানেল রয়েছে, তোমার যেই স্যারের ক্লাস ভালো লাগে তুমি সেটাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তুমি আগের যে বইটা দেখালাম আমি, কলকাতা পুলিশ মানে চ্যালেঞ্জার যেটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই পুলিশ বইটা তো যা রয়েছে এখানেও, প্রত্যেকটা তুমি আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবে, তুমি যেটা ইচ্ছা বেসিক তুমি এখান থেকে শিখতে পারো, ওখান থেকে শিখতে পারো, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হয়ে গেল তোমার অঙ্ক, তারপর তুমি, তোমাকে বলছি যে রিজনিং, রিজনিংয়ের জন্য আমার একটা আলাদা বই রয়েছে, তুমি যদি এই চ্যালেঞ্জার বই নিতে পারো, নেবে সুবীর দাস স্যারের, এটা চ্যালেঞ্জার বই, সব কিছু রয়েছে এই বইটার মধ্যে, ঠিক আছে, এই বইটা তুমি যদি নিতে পারো নেবে, আর যদি তোমার নেওয়ার সমর্থ না হয় তাহলে কোনো ব্যাপার না, ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, অনেক রিজনিং রয়েছে, হিন্দি ক্লাস রয়েছে, সেগুলোতে তুমি ইউটিউব দেখে দেখে রিজনিং শেখা যায়, রিজনিং বই না হলেও চলে, ঠিক আছে। এবার হয়ে গেল জিকে, ইংলিশের কথা যদি আমি তোমাকে বলি, ইংলিশ ইউটিউবে রয়েছে, আর একটা কথা বললাম আমি তোমাকে, এই যে এই বইটা যে রয়েছে না, এই বইটার মধ্যেই ইংলিশ পার্টও রয়েছে, দেখতে পাচ্ছ, ইংলিশ আর্টিকেল, প্রিপোজিশন সিস্টেম, হ্যাঁ, সিনোনিমস, সব কিছু রয়েছে, তোমরা এগুলো দেখে এখান থেকে ইংলিশ শিখতে পারো, ইংলিশ এখান থেকে বেসিক শিখলে
শেখার পর ইউটিউবে তুমি এই চ্যাপ্টারগুলো সার্চ করবে, এই টপিকগুলো ইংলিশ তোমার কাছে চলে আসবে, তুমি ইউটিউব দেখে ইংলিশটাও শিখে ফেলতে পারলে। তাহলে তোমার যদি ম্যাথ শেখার যদি এক্সট্রা কিছু লাগে বা তোমার মনে হয় যে ম্যাথটা শুধু শিখবো, তাহলে তুমি শুধু সুবিদার স্যারের এই বইটা কিনবে, ব্যাস তোমার কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি তুমি এই বইটা থেকে টোটাল সব কিছু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই ছায়া প্রকাশনী চ্যালেঞ্জার, পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার আমি বারবার করে বলছি এই ভিডিওতে, আমি এর আগেও বলেছি। তো তোমরা যদি চাও এই বইটা দেখে একটা বই পড়ে সম্ভব WBP ক্র্যাক করা, অসম্ভবের কিছু নেই। আমি আলাদা আলাদা বই কিনেছি, এগুলো আমার এক্সট্রা আমার নিজের দরকার রয়েছে, তাই WBCS ক্র্যাক এগুলো তোমাদের কিছু দরকার নেই, এগুলো না পড়লেও চলবে। এক্সট্রা কেউ যদি পড়তে চায় যে আমি একটু বেশি করে পড়বো, ইউটিউব দেখো, ইউটিউবে TWS একাডেমি রয়েছে, সেখানে অনেক, শুধু TWS নেই অনেক একাডেমি রয়েছে, সেগুলো থেকে তুমি জিকে পড়ো, জিকে WBP-র জন্য ডেসক্রিপ্টেড থাকে সব কিছু, থেকে সেগুলো সব প্রত্যেকটা পড়তে পারবে তুমি, ঠিক আছে। যদি পড়ার সামর্থ্য মানে তোমার যদি কেনার কোনো বই সামর্থ্য না থাকে, এত দামি বই বা এতগুলো বই, তুমি একটা বই নাও, এই বইটার দাম খুব বেশি জোরে এখন 200-300 টাকা হবে বা 400 টাকা হবে, ব্যাস এতটুকুই। আমি কিনেছিলাম 375, হয়তো বা 350 নিয়েছিল, এখন এটার দাম হয়তো বেড়ে গেছে। তো এর মধ্যেই তুমি একটা বই কিনতে পারছ, পুরো তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এমন কোনো ব্যাপার নেই, এগুলো যারা বলে একটা বই পড়া হবে না, এটা ভুল কথা। 10টা বই পড়ার থেকে একটা বই পড়া অনেক ভালো। বারবার এখানে অনেক ডেসক্রিপটিভ ডিটেইল রয়েছে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা বই দেখো, এখানে এই যে MCQ কোয়েশ্চেন রয়েছে, প্লাস তার আগে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, দেখো দেখো তোমরা দেখো, এগুলো মাল্টিপল চয়েস নয়, এগুলো আলাদা করে একটা করে এক লাইনের কথা রয়েছে, দেখো প্রত্যেকটা ডেসক্রিপটিভভাবে রয়েছে, প্লাস তোমার MCQ রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এটা কী বললাম, জীবন বিজ্ঞান, ঠিক আছে, এটা জীবন বিজ্ঞান যেমন। তো জীবন বিজ্ঞানের প্রথমে তুমি সব কিছু আগে তুমি দেখবে ডেসক্রিপটিভ, তারপর তোমাকে দেবে ওখানে তোমার MCQ, দেখো কতটা ডেসক্রিপটেড রয়েছে এখানে। সবার প্রথমে এখানে জীবন বিজ্ঞান এখান থেকে শুরু, পুরোটাই ডেসক্রিপটেড, লাস্টে শুধু MCQ দেওয়া হয়। তো একটা বই পড়ে আমি এটাই বলতে চাইছি, একটা বই পড়ে সম্ভব, তোমরা যদি চাও WBP পুলিশ লাগাতে বা ইয়ে করতে, চাকরি লাগাতে, তাহলে তোমরা এবার এই বইগুলো ছাড়াও এই একটা বই কিনেই সম্ভব। তো এটাই আমার দেয়া ছিল, মানে বলার ছিল এই চ্যানেলে, আমি এর আগেও দিয়েছি এই ভিডিও, তো যারা দেখোনি দেখতে পারো, আর এই ভিডিও তো দিলাম, ঠিক আছে। আর কোনো প্রবলেম থাকলে বলো, আমি তোমাদের যা কিছু যতটা হেল্প করতে পারবো বলে দেবো, ঠিক আছে। আর যারা বলছো পড়াশোনা বাদ দিয়ে ভিডিও বানাচ্ছি, যদি সেটাই হতো তাহলে দিনে আমি 4-5টা করে ভিডিও দিতে পারতাম বা প্রতিদিন ভিডিও দিতে পারতাম, আমার সময় নেই ভিডিও বানানোর, সেই কারণে আমি ভিডিও প্রতিদিন দিতে পারছি না, ঠিক আছে। একজন রয়েছে বা দু একজন রয়েছে বারবার আমাকে কমেন্ট করে বলে তোমার চাকরি হবে না, এটা কম্পিটিটিভ এক্সাম, চাকরি হতে পারে না হতে পারে, ঠিক আছে, এমন কোনো কথা নেই যে হবেই, ঠিক আছে, এটা ফালতু কথা। আর তোমরা বারবার যদি বলো যে পড়াশোনা বাদ দিয়ে করছি, এটা তোমার ভুল ভাই, তোমার যেটা মন চায় তুমি তোমার পড়াটা পড়ো, তোমাকে আমাকে দেখতে হবে না, ঠিক আছে। যারা এই ভিডিওগুলো বানায়, যারা হেল্প হয়, অনেকেই হেল্প হয়, রাত্রেবেলা আমাকে 11টার সময় ফোন করে বলছে কোনো কিছু সাজেশন করতে বা কিছু একটা হেল্প করতে, ঠিক আছে। যারা যারা দেখে ভিডিও কন্টিনিউ আমার ভিডিও, তাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করি, এবং তারা হেল্প পায় তাদের জন্যই বানাবো, ঠিক আছে। তোমার যদি দেখার ইচ্ছা হয় তুমি দেখো বা না দেখো, আমার ভিডিও তোমার জন্য বানানো নয়, ঠিক আছে। যারা হেল্প, এই ভিডিওটা বানালাম, অনেকেরই অনেক কিছু জানার থাকে, অনেক কিছু ক্লিয়ার থাকে না, সেইগুলো ক্লিয়ার করে দিই আমি, ঠিক আছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, হ্যাঁ। চলো আজকের জন্য এতটুকুই, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো।